আসসালামু আলাইকুম, আমি মিশুক মোস্তফা, আবার হাজির হয়ে গেলাম প্রাণ লাচ্ছি ইফতার বাজার নিয়ে। বন্ধুরা, প্রাণ লাচ্ছি ইফতার বাজার নিয়ে এখনকার মতো উপস্থিত হয়ে গেছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খিলগাঁও রেল গেটে, এবং খিলগাঁও রেল গেটে আমি উপস্থিত হয়ে গেছি আল রহমানিয়া বিরিয়ানি ঘরের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা আজকে এখানে অনেক ভিড়, এখানে কথা বলার মতো কোনো ওয়ে নাই। রিয়ান আসছে আজকে আমার সাথে, কালকে ছিল না, কালকে ফাহাদ ছিল। তো রিয়ান, তোমাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং দেখতেই পাচ্ছেন যে অনেক ভিড়, আমি জানি না কথা বলতে পারবো কিনা, তবুও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জ্যাম জ্যাম লেগে আছে এখানে কেনাকাটার জন্য, এখানে অনেক ধরনের মানুষের সমাগম। আমি তারপরে এখানে বুড়িন্দা তারা 120 টাকা কেজি হিসেবে বিক্রি করছে। এখানে কিন্তু বিভিন্ন দামে হালিম আছে, তারা বিক্রি করছে। এই বাড়িটা কত? চিকেন উইংস, রোল, চিকেন চপ, আলু চপ। চিকেন শাস্তি কত করে সেল করছেন আপনারা? আমরা চিকেন শাস্তি 80 টাকা করে, চিকেন শাস্তি 80 টাকা, আর এটা উইংস 40 টাকা, উইংস 40 টাকা, আর চিকেন হালি রোল 30 টাকা করে, আর এটাও চিকেন শাস্তি। আচ্ছা, আর এটা চিকেন পাকোড়া কত করে সেল করছেন? 30 টাকা করে। চালি কাবাব 20 টাকা করে, নর্মাল রেগুলার যে আইটেমগুলো থাকে, বেগুনি চপ, পেঁয়াজ সব কিছুই তারা 5 টাকা, বেগুনি চপ, পেঁয়াজ 5 টাকা করে, বেগুনি চপ, পেঁয়াজ সব কিছুই তারা 5 টাকা করে সেল করছে। ভাই 17 টাকা করে দেন তো। বন্ধুরা, আমরা আবারও ফিরে এলাম, কিন্তু একটু অন্য জায়গায় রিয়ান ছিল এতক্ষণ আমার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন মুরব্বী? আপনাদের এখানে বেচাকেনা চলছে, আমরা এখানে ভিড়। তো আপনি কেনাকাটা করতে আসছেন না? আমরা রেডিও আমার পরিবারের পক্ষ থেকে, তো অনেকে আমাদেরকে দেখছে, তো আপনি এখানে কী কিনলেন? শর্মা কিনলেন। এখানে খাবার কেমন লাগে? ওনার খাবার ভালো লাগে বলছে, এবং উনি এখানে সবসময় কেনাকাটা করেন। তো এখানে দেখতে পাচ্ছ রিয়ান, যে এখানে খাবারের শিখ কাবাব এবং এখানে তান্দুরি চিকেন সব কিছু এখানে আছে, ওনারা বিক্রি করছে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, রুটি 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 রু
রিয়ান, এখানে আমি কথা বলতে পারছি না এমন অবস্থা, আমরা যাবো একটু করে। ওনারা সবাই ব্যস্ত আছে কারণ এখন ঘড়িতে একেবারে সময়টা শেষের দিকে, তো সবাই কেনাকাটা নিয়ে কিন্তু ব্যস্ত আছে। তো আমরা একটু করেই একেবারে শেষের দিকে চলে আসছি, আমরা একটু যাবো ওনার সাথে কথা বলবো। রিয়ান, এখানে দেখতে পাচ্ছ যে একটা সিরিয়াল আছে, তো আমরা এই সিরিয়ালের মধ্যে নাই কিন্তু আমরা কথা বলবো তাদের সাথে। দেখতে পাচ্ছি এখানে সিরিয়ালে কথা বলতে ঝামেলা, তারপর এখানে কাবাব বিক্রি করছে তারা অনেকক্ষণ ধরে। হ্যাঁ, কেমন আছেন? আমি এক মিনিট টাইম নিবো। আপনারা তো একবার তান্দুরি কিচেন বিক্রি করছেন, তো কেমন কাছে কেন হচ্ছে? তো আমাদের বন্ধুরা তো সবাই সরাসরি আমাদেরকে দেখছে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। তো রেডিও আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বন্ধুরা, হচ্ছে যে এখানে এসে ইফতার কেনার জন্য বা আপনাদের টেস্ট কেমন? এখানকার মান ভালো, কাস্টমারদের ভালো সারা পাচ্ছি আমরা, গতবার থেকে এবার হয়েছে কিনা ভালো। ওকে, অনেক ধন্যবাদ, আপনি আপনার কাছের সময় দেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়। রিয়ান, আমরা আসলে এখানে বেশি থাকতে পারবো, চলো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আর কিছু কিছু ইফতার বাকি আছে এখানে, তাদের কিছু জানি কিন্তু বাকি আছে, পাকুড় আছে, কিছু কিছু আইটেম কিন্তু বাকি আছে, এগুলো কিন্তু ওনারা খুব অল্প দামে বিক্রি করছে এখানে। রিয়ান, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিব, চলে এলাম কিন্তু একটু অন্যরকম প্লেসে, এবং কালকে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় সেম সময়ে। তো বন্ধুদেরকে জানাচ্ছি প্রাণ লাচ্ছি পরিবার এবং রেডেবা পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা। তো রিয়ান, আমরা চলে যাই সাংসারিক স্টুডিওতে।